সালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টুডেন্ট বেসিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি এর প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করব ডিগ্রি প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শিক্ষা সংক্রান্ত সব রকম তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন কথা বলা যাক কবে থেকে আবেদন শুরু হবে। ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকা এর নোটিশটি লক্ষ্য করলে তুমি দেখতে পারবে যে সব কার্যক্রম 24 জানুয়ারি শেষ হবে। তো এই অনুসারে বলা যায় তোমাদের আবেদন শুরু হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে 25 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম রিলিজ স্লিপে কিন্তু তোমাদের নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে। আর প্রথম রিলিজ স্লিপে কিন্তু তুমি নতুন করে 5টি কলেজে আবেদন করতে পারবে, এর জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। আর যখনই নতুন কোনো বিষয় সম্বন্ধে নোটিশ আসবে আমরা এই চ্যানেলে সাথে সাথে আপডেট জানিয়ে দেবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।